মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় 8 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 59 বিজিবির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘড়িয়া মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক AZM নুরুল হক, পুলিশ সুপার TM মুজাহিদুল ইসলাম, 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM সালাউদ্দিন সহ আরও অনেকে। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে 54,232 বোতল ফেন্সিডিল, 2,539 বোতল মদ, 27,500 পিস ইয়াবা, 14 কেজি গাঁজা, 23 কেজি হেরোইন ও 5,300 অ্যাম্পুল নেশার ইনজেকশন। আসন্ন 14 থেকে 17 মার্চ চট্টগ্রাম রেডিসন ব্লুতে রিহ্যাব মেলা উপলক্ষে দোকান শোরুম ফ্ল্যাট ক্রয়ে এককালীন পরিশোধে SS ডেভেলপারের বিশেষ মূল্য ছাড়। যোগাযোগ 01707117113, 01707117114।